আর মজার মজার খাবার তৈরি করলাম, সাথে আমার সে বার্থডে কেকের ছবিটাও দিয়ে দিলাম। একজন বলছিল ছবিটা আরেকবার দিয়ে দেখবো, তাই সামনে ঘুম থেকে উঠেই আগে ঘরগুলো গুছিয়ে নিয়েছি, রান্নাঘরগুলো গুছিয়ে নিয়েছি, তারপর রুটির জন্য আটা ময়ান করে গরু আমি রান্নাঘরটা পরিষ্কার করছি, সব কিছু সব সাইড এক ঝলকে দেখিয়ে দিলাম। আমার ছেলে মেয়ে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমি নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমি ফ্রাই প্যান দিয়ে হাফ কাপের মতো তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটি ভেজে নিয়েছি তেজপাতা গরম মশলা দিয়ে। এখন হাফ টি স্পুন হলুদের গুঁড়ো, চামচটি ছোটো তাই হাফ টি স্পুনই দিলাম, এক টি স্পুন ধনিয়ার গুঁড়ো, এক টি স্পুন মরিচের গুঁড়ো এবং কষিয়ে আমি মাংসগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবং সেই সিদ্ধ করা মাংস ঢেলে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে লবণ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে যাওয়ার পর আলু দিয়ে দিলাম, আলু ভালো করে মাংস আর আলু আবারও কষিয়ে নিলাম, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, হয়ে গেল গরুর মাংস রান্না, দ্রুত হয়ে গেল। আর এখানে আমি আমারই করা তৈরি জিরা থেকে শুরু করে যত রোস্টের মশলা আছে সব মশলা দিয়ে আমি এটা করেছি, গরম মশলা তেজপাতাও সাথে আছে, সেটা আমি হাফ টি স্পুন দিয়ে দিয়েছি। ফ্লেভারটা খুবই ভালো আসে, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, এখন পরোটা আর মাংস খেয়ে নেব সাথে চা। শুরু করে দেবো, কিছু ভাজা হয়ে গেল খেয়ে নিলাম। আর এখানে ডাল দিয়ে সবজি রান্না করছি, জাস্ট ডাল দিয়ে দিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে দিয়েছি, বড় বাসন করে সবজিগুলো দিয়ে দিয়েছি, তারপর বাঁধা দিয়ে দিয়েছি, পুঁই শাক লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচ রসুন থেতলে দিয়ে বাঁধা দিয়ে নিয়েছি, মজার ছিল পুঁই শাকটা। আর খিচুড়ি রান্না করে নিলাম, খিচুড়িটা দেখালাম না, অনেক ভাত দেওয়া আছে, চাউল দিয়ে খেসারি ডাল ডাল দিয়ে আর মুগের ডালটা অবশ্যই ভেজে নিতে হবে। এই তো হয়ে গেল আমার খিচুড়ি, পানিও শুকিয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, প্রতিবারের মতোই আমি সবসময় টেস্ট দিয়ে থাকি। পোলার চাউলের উপরে হাত রেখে দুই দাগ পর্যন্ত পানি দিলেই হয়ে যাবে। এখন মেহমানদের জন্য বেড়ে নিচ্ছি, তারা খাবেই না খাবেই না জোর করে পরে আমি প্লেটেই বেড়ে দিয়ে দিয়েছি। অবশেষে শুধু মাংস আর খিচুড়ি খেয়েছি। এখানে আমি যে নিমকি বানানোর জন্য আমি কিছু কালো জিরা নিয়ে নিয়েছি, বেকিং পাউডার এক টি স্পুন দিয়ে নিয়েছি, দুই কাপ ময়দা দিয়ে নিয়েছি, দুই টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিয়েছি, বাটারটা দিলে হবে অনেক মজার আর ক্রিস্পি হবে, আর সাথে একটু চিনি দিয়ে দিয়েছি, এটা ইচ্ছে মানে স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়েছি, এবং আমি বাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই তো মুঠো করা যায় হলেই বোঝা যাবে যে ময়ানটি তৈরি হয়ে গেছে। এখন কিন্তু ঠান্ডা পানি দিয়ে করতে হবে, গরম পানি দিয়ে করা যাবে না, ঠান্ডা পানি দিয়ে ময়ানটি করে আমি 15-20 মিনিটের মতো রেখে দেব, রেখে দিলে ময়ানটি একটু সুন্দর হবে। যে রেখে দিয়েছিলাম এখন অনেক সুন্দর হয়েছে, আমি ঘরে তৈরি করে খেতে বেশি পছন্দ করি। অনেকে হয়তো মনে করে ঘরে এত পরিশ্রম করার প্রয়োজন কি, আমাকে অনেকে বলেছে ও এত পরিশ্রম করার দরকার কি, দোকান থেকে কিনে এনেই তো খাওয়া যায়, খাওয়া যায় ভাই, দিন দিন যে পরিস্থিতি শুরু হচ্ছে, যেভাবে দুই নম্বরে খাবার শুরু হচ্ছে আর যেভাবে খাবারের দাম বাড়ছে, অসম্ভব বাড়া বাড়ছে। এই তো আমি একটা রুটির গোলা তৈরি করে আমি এখন একটু রুটি বানিয়ে নিচ্ছি।
মোটামুটি মোটা করতে হবে, একদম পাতলা রুটির মতো করা যাবে না, তাহলে ফুলবে না। আবার একদম মোটাও করা যাবে না, কারণ এখানে বেকিং পাউডার দেওয়া হয়েছে। আমি 2 কাপের ময়দার সাথে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখন আড়াআড়িভাবে কেটে নেব, তাহলে নিমকির সাইজ হয়ে যাবে। আর অনেক মজার ছিল, বাটার দিয়ে ময়দাটা করেছি না, তেল দিয়ে করলে এতটা সফট আর মুচমুচে হবে না, মানে ক্রিস্পি হবে না। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সরিষার তেল নয় ভাই, এটা হচ্ছে কুড়ার তেল। এই কুড়ার তেলটা খুবই ভালো, স্বাস্থ্যসম্মত, এটাই আমি খাই। এবং ভেজে নিলাম, দেখো কতটা ফুলে তুমতুম্বুর হয়ে গেছে। খেতে কেমন ছিল একবার বানিয়ে খেয়ে দেখো, তবেই বলবে। দেখো চাপ দেওয়ার সাথে সাথে একদম ভেঙে দিয়েছে, অনেক মজা ছিল অনেক। সাথে আবার আমি কিছু আলাদা করে ময়দা ময়ান করে নিয়েছিলাম, মুরালি বানিয়েছিলাম। আমার কাছে মুরালি নিমকি চা দিয়ে খেতে আসসালামু আলাইকুম, খাজা চ্যানেল পছন্দ করি। আজ তৈরি করে মুরালিগুলো আমি একটু ভেজে নিয়েছি, মজাদার অনেকগুলো মুরালি ভেজে নিয়েছি। লবণ চিনি সাথে দিয়ে দিচ্ছি, একটার যখন হয়ে গেছে তখন দিয়েছি 2 কাপ ময়দা, 1 কাপ চিনি দিয়ে ঠান্ডা পানি দিয়ে গুলি 10 মিনিটের জন্য রেস্ট দিতে দিয়েছি। 4 টেবিল স্পুনের মতো হবে কেটে নিয়েছি, দিয়ে যখন 1 কাপের মতো চিনি সিরাতে দিয়ে দিয়েছি, 1 কাপ সিরাতে হয়েছে যখন চিনি সিরাতে দিয়ে দিয়েছি। এবং এটা আরও ক্রিস্পি মেরে চলে দিচ্ছি। আর যে আঠালোভাবে একটা গায়ের যে পানিটা সেটা শুকানোর জন্য অবশ্যই ময়দা দিতে হবে। আমি জানি না কে কি দেয়, কিন্তু আমি ময়দা দিয়ে করি। অনেকে ময়দা দিয়ে আমি দেখেছি চালু দিয়ে দেয়, দেখো কতটা সুন্দর হয়েছে মুরালি। এখন এই মুরালিগুলো একটু ঠান্ডা করে দিচ্ছি, আর অবশ্যই ফ্যান ছেড়ে ঠান্ডা করা যাবে, সংরক্ষণ করে রেখে দিব ফ্যান ছাড়াই। আর অবশ্যই বাতাসে কিন্তু মুরালি ঠান্ডা করা যাবে। সবাই আমার জন্য দোয়া করবো, আমি সবার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। রাখতে হবে, এই তো রেখে দিলাম।